নাটোরের সিংড়ায় সরকারি খালের দুই পাশে সামাজিক বনায়নের গাছ নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। স্থানীয়রা বলছেন, আনুমানিক 10 লাখ টাকা মূল্যের 215টি গাছ মাত্র 85,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিংড়া উপজেলার পানাউল্লা খালের দুই ধারে পড়ে আছে আকাশমণি ও বেলজিয়াম গাছের গুড়ি। এগুলো 2003 সালে সামাজিক বনায়নের আওতায় রোপণ করে স্থানীয়রা। প্রাথমিকভাবে 19 জন সুবিধাভোগী গাছের দেখাশোনার দায়িত্ব পায়। তাদের যত্নে 15 বছরে বড় হয়ে ওঠে গাছগুলো। সম্প্রতি প্রভাব খাটিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘ 2.5 কিলোমিটার এলাকা জুড়ে থাকা 215টি গাছ বিক্রি করে দেয়। 10 লক্ষাধিক টাকার গাছ মাত্র 85,000 টাকায় বিক্রি করে সে। কষ্ট করে যারা বড় করেছে তাদেরকে ফাঁকি দিয়ে বিক্রি করা হয় গাছ। বন বিভাগের থেকে গাছটা অর্ডার দিয়েছে, আমরা গাছটা লাগাচ্ছি, কিন্তু তার একটা উচিত ছিল যে আমাদেরকে জিজ্ঞাসা করে গাছটা কাটা। লেবাররা বলছে যে তোমরা বাধা সৃষ্টি করে লাভ হবে না, চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের কাছে গেলাম তো চেয়ারম্যান না কোনো রকম কথা বাধা আমাকে মানে না। বিষয়টি জানাজানি হলে তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। অভিযোগের সত্যতাও মেলে। বন বিভাগ এবং তহসিল অফিস থেকে লোক আসার পর ওনারা নিশ্চিত করে যে গাছগুলো অবৈধভাবে চেয়ারম্যান সাহেব কাটছে। সদস্যের কাছে গাছগুলো জিম্মাই দিয়ে গেছে ওনারা। কিছু সদস্যের কাছে আপনারা গাছগুলো দেখে রাখবেন। এই গাছ কাটা পরে থেকে আমরা যতজন সদস্য আমরা খুব ভয়ের মুখে আছি। আমাদের নানা দিক থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। গাছগুলো স্থানীয়দের জিম্মায় দিয়েছে প্রশাসন। গাছ লোপাটের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করে ঠিকাদাররা। সবার সাথে আলোচনা করে গাছ কাটা হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত চেয়ারম্যান। আমি এমন এত ভয় খাইছিলাম জেল হাজরত পুরুষ মানুষের জন্য, এত মশলা ভয় করে এখানে আসেন। আমি টাকাতে গাছ কিনে আমি গাছ কিনে যারা গাছ লাগাইছে তাদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে গাছগুলো বিক্রি করা হয়েছে 85,000 টাকায়। তার ভিতরে 7,000 টাকা মানে পানি করার দরুন কম দিয়ে গাছের টাকাও ফুলফিল দেওয়া হয় নাই। এই যে অপকর্মর কথা তারা তুলে ধরতেছে এটা একবারে বানোয়াট এবং এটা ভিত্তিহীন। এবং এই যে হুমকি টুমকি যেগুলো বিষয় সেটা একটা প্রাণীও কেউ বলতে পারবে না, এটা মিথ্যা কথা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে অন্যান্য অনেকেই এটি বিক্রয় এবং কর্তন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞেস করি যে কী হিসেবে করা হলো, উনি সদুত্তর দিতে পারেনি। এজন্য আমরা ইতিমধ্যে তাকে কারণ দর্শিয়েছি যে সামাজিক বনায়নের আওতায় যে গাছগুলো কাটা হলো এগুলো নির্দিষ্ট যথাযথ প্রক্রিয়া যেহেতু অনুসরণ করেনি, কাজেই এই কাটার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আশ্বাস নয়, গাছ খেকু চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি রক্ষণাবেক্ষণকারীদের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।